আচ্ছা, সবাইকে ওয়েলকাম। কি হয়েছে, ইউটিউবের কমেন্টে, মানে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন প্রিভিয়াস ভিডিওতে, যে ওনার নাম সুমিত্রা গড়াইন ম্যাডাম আর কি, যেটা স্ক্রিনে আপনারা এখন হোপফুলি দেখতে পাচ্ছেন হয়তো। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে যখন ডেমো দেব আমরা ইন্টারভিউতে, তখন সে সময় এক্সপার্ট বা ইন্টারভিউ যারা নেবেন তারা তো আমাদের সামনে থাকবেন, তো তাদেরকে আমরা কি বলে সম্বোধন করব, না নর্মাল যেমন স্টুডেন্টদেরকে আমরা সম্বোধন করি সেই হিসেবেই আমরা সম্বোধন করব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আসলে ইন্টারভিউর তো অনেকগুলো জায়গা আছে, সেখান থেকে ছোট 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 জায়গাগুলোকে আমাদেরকে ঠিক করে নিতে হবে, তার মধ্যে এটা কিন্তু একটা খুব অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ডেমো দেওয়ার ক্ষেত্রে আর কি, যেটা আমাদেরকে খেয়াল রাখা উচিত। এবার সুমিত্রা ম্যাডাম, আপনার প্রশ্নের উত্তরে আমি এটুকুই বলবো, বা বাকি যারা সাবস্ক্রাইবার আছে ওদেরকেও বলবো, মানে ওনাদেরকেও বলবো আর কি বিষয়টা। সেটা হচ্ছে যে যখনই এরকম সিচুয়েশন আসবে, বা হবেই তো এটা, এখানে উই বা আমরা বলে আমরা সম্বোধন করব, যে ঠিক আছে আজকে তাহলে আমরা এই বিষয়টা আলোচনা করতে চলেছি, তাহলে আজকে আমরা এটা আলোচনা করব। নিশ্চয়ই ওনারা এক্সপার্ট, বা ওনারা ইন্টারভিউ আমাদের যেহেতু নেবেন সেহেতু আমরা বলতে পারি না, তাহলে তোমরা বলো তো, মানে আমরা স্টুডেন্টদেরকে যে তুমি বলে আমরা সম্বোধন করি সেটাও আমরা করতে পারি না, তাই না? তো সেই জায়গায় আমরা আমরা কথাটাকে ব্যবহার করব, যে আজকে আমরা তাহলে আলোচনা করতে চলেছি এই বিষয়টা, তাহলে আজকে আমরা এটা জানবো, তাহলে আজকে আমরা দেখে নিলাম যে এই এই বিন্দুগুলো এই বিষয়ের মধ্যে রয়েছে, যা কিছু আমরা বলবো, যা কিছু আমরা করব, সম্বোধন মানে সম্বোধনের বিষয়টা কিন্তু আমাদের আমরা হিসেবে হবে, উই ফিলিং দিয়ে যাবে, ঠিক আছে? মানে এটা আমার ব্যক্তিগত মতামত বা ওপিনিয়ন আর কি। এর থেকে যদি আরও কোনো ভালো কিছু করা যায় সেটাও আপনারা ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু এটা আমার পার্সোনাল একটা ভিউ, যেটা আমিও আমার ক্ষেত্রে আমি প্রয়োগ করেছিলাম বা আমি অ্যাপ্লাই করেছিলাম আর কি। ঠিক আছে, এটুকুই বলার বিষয়। আরও যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করুন, আমার যখন মনে হবে যে বিষয়ের সঙ্গে রিলিভেন্ট আছে তো আমি সেটাকে এইভাবে সুমিত্রা ম্যাডামের যেমন কোয়েশ্চেনের আর কি এটা স্ক্রিনশট দিয়ে যেমন করে আলোচনা করলাম, আপনাদের প্রশ্নগুলো আমি চেষ্টা করবো সেভাবে ভিডিওর মধ্যে তুলে দিয়ে আলোচনা করার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।